হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আচ্ছা, সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু বলো তো। হ্যালো, সবকিছু কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করবা? অল ক্লিয়ার আছে কিনা একটু বলো। একটু কমেন্ট করতে হবে আমাকে, কি ঠিকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে? যাও, একটু কমেন্ট করতে হবে অল ক্লিয়ার আছে কিনা। যারা যারা দেখতেছো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। স্পিয়া যেতে বলছি, অনেক দিন পর লাইভ আসছি, মেকআপ লাইভ করব, অবশ্যই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে সবাই একটু জয়েন করতে পারে। ওকে, কমেন্ট পাই না। একটু লাইভটা একটু শেয়ার করে দাও, যারা যারা দেখতেছে একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। সবাই অল ক্লিয়ার কে কমেন্ট কর আমার দেশ থেকে। ওকে, একটু সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। এন্ড অবশ্যই আমাকে বলতে হবে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? যা যা দেখতেছো বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, এন্ড বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? আমি রেগুলার লাইভ করি না পেজ থেকে। হাই সুন্দরি, হ্যালো, কেমন আছো সবাই? অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করলে সবাই জয়েন করতে পারবে, ঠিক আছে? একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। নো ক্লিয়ার, ঠিক আছে? একটু লাইভটা শেয়ার করে দাও, আমি শেয়ার করতে পারতেছি না। একটু আমার গ্রুপ গুলাতে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। বলো কে কোথা থেকে দেখতেছো আমাকে, বাবা কমেন্ট করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আজকে লাইভে ভিউয়ার্স নাই, বলো কি লুক দেখবা, বলো, কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে, যার যা দেখতেছ অবশ্যই কমেন্ট করতে হবে, ঠিক আছে? বাংলাদেশ, এই আমার মেয়ে বলতেছে এদিক লাল এদিক সবুজ এদিক সবুজ। আচ্ছা ঠিক আছে, হাই আব্বু, হ্যালো, কেমন আছো সবাই? বলো কিরকম লুক করবো, বলো। আজকে ভিউয়ার্স নাই লাইভে, লাইভে কেউ নাই আজকে, খালি লাইভ খালি খালি। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। ক্লিয়ার, আপনি বেবিটারে একটু সামনে নেও। আচ্ছা আসো, বেবি আসবে না, রাগ করছে, আমি ধমক দিছি এই জন্য রাগ করছে, আসবে না। আমি ধমক দিছি এই জন্য রাগ করছে, আসবে না। আছি তো আপু, ওকে একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করতে, আমি স্টার্ট করি তাহলে। হ্যাঁ, আমি আইব্রোটা করে আসছি, আজকে কোনো ভিউয়ার্স নাই, এরকম ভিউয়ার্স হলে আমি লাইভে আসবো না। আমার লাইভ একটু শেয়ার করে, একদম বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? বেবি এখানে আসো, তোমাকে সবাই দেখতে চায়। ওকে, আমি তো একটু দেরি করে এসে পড়েছি, আজকে আমি অনেক লেট করে আসছি, এভাবে আমি 9টা বাজে কখনো লাইভে আসি না, আজকে 9টা বাজে লাইভে আসছি।
বলো কি রকম লুক করব। বলো কিরকম লুক দেখবা বলো। হাই হ্যালো আমি আমার নোটিফিকেশন পাইনি এখন পর্যন্ত, আমার এখানেই নোটিফিকেশন আসে নাই, বুঝলাম না সবার এখানে কি নোটিফিকেশন যায় কি না। তোমাদের এখানে কি নোটিফিকেশন গেছে? একটু কমেন্ট করো সবাই, অনেকে জয়েন করছে, একটু কমেন্ট করতে হবে। ঠিক আছে, কি রকম লুক দেখতে চাও বলো। বল আজকে কি পার্পল কিছু করবো না অন্য কালার কিছু করবো বলো। আমার মেয়ে বলে আজকে বাংলাদেশ মেকআপ করতে, বুঝতে পারছো? কি মেকআপ করতে বলছো? বাংলাদেশ। আমার প্রোফাইলে ছেলে পিক বলে ভেবো না যে আপু। ও আচ্ছা ছেলে, ঠিক আছে আপু, বুঝতে পারছি। আমি ফার্স্টে ছেলেই ভাবছি, আমি ফার্স্টে ছেলেই ভাবছি। যারা যারা জয়েন করতেছে একটু লাইভটা বেশি করে শেয়ার করে দাও, আজকে ভিউয়ার্স নাই। হাই সঞ্জিতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আমি একটু এটা খুলে রাখলে ভালো হতো, এটা খুলে রাখি তাহলে ইজি হবে মেকআপ করতে। তুমি তো স্বাদ ছাড়াই সুন্দর তাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা আমি একটু খুলে রাখি, হ্যাঁ এটা পরে করবো, তাহলে ইজি হবে মেকআপ করতে। বলো কি রকম লুক করবে বলো, কমেন্ট করতে হবে। কি মেকআপ? মেকআপ আই লুকের কথা জিজ্ঞেস করছি, বুঝছো? কে জানে হা হা দিছে, কে জানে তাই। এটা হাসি দেখবা তারপরে বুঝবা যে আমাদের। তুমি অনেক, তোমাকে অনেক কিউট লাগতেছে তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি জানো, আমি এত লাইভে কম আসি, আমি লাইভেই আসি না, অনেক কম লাইভে আসি, এখন থেকে রেগুলার লাইভ করার ট্রাই করব। আপু একদিন স্কিন কেয়ারের উপর একটা ভিডিও দিও প্লিজ, তোমার স্কিন অনেক হেলদি। ঠিক আছে, আজকে আমি স্কিন কেয়ার নিয়ে লাইভ করার কথা ছিল, লেটস ডু শপিং থেকে দেখি, যদি হয় তাহলে দেখতে পারবো, জয়েন করো তাহলে দেখতে পারবো। অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, ওয়েলকাম। আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যারা যারা নতুন জয়েন করছেন অবশ্যই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে, অনেক ভিউয়ার্স কম, আমি চাই লটস অফ ভিউয়ার্স থাকুক, সবাই একসাথে মজা করব। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। আসো গ্রিন কালার করো, গ্রিন। এটা আমি অবশ্য গ্রিন পরি নেই, হ্যাঁ এটা গ্রিন না, এটা কি কালার বলে, টিয়া, টিয়া, টিয়া কালার বলে, প্যারট কালার, হ্যাঁ প্যারট। আমি প্যারট কালার পরছি। হাই ক্রাশ, হ্যালো। ওকে একটু ফাস্ট ফাস্ট মেকআপ করবো, সবসময় লেট করে ফেলি। তোমাকে আমার অনেক ভাল লাগে আপু, তাই আপু আসো স্পিলা, তুমি কম বসে বসে আমাকে জয়েন করো। আচ্ছা বলো কে কোথা থেকে জয়েন করছো আমাকে বলো।
অনেকে গান ছেড়ে লাইভ করে, আমার না গান ছেড়ে লাইভ করতে খুব বিরক্ত লাগে, এই জন্য আমি গান টান ছাড়ি। অনেকে যে দেখি গান ছেড়ে লাইভ করে বিরক্ত লাগে গান ছেড়ে লাইভ করতে। আচ্ছা বলো কি কালার লুক করবো, বলো গ্রিন করবো? এটার সাথে আসলে স্মোকিও যায়, স্মোকিটা সুন্দর লাগে, পার্পল স্মোকিটা ভালো লাগবে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে সবাই আছে, মা বাবা ভাই বোন বেবি আছে, বাচ্চা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবই আছে, আলহামদুলিল্লাহ সব আছে। আমি নারায়ণগঞ্জ থেকে, তাই মুন্সিগঞ্জ থেকে দেখছি তোমায়। হ্যাঁ তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। ওকে এখন আমি বেস মেকআপটা করবো, আজকে ফার্স্ট 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 করবো। হ্যাঁ আজকে একদম সিম্পল একটা বেস করবো, ফার্স্ট টাইম একটু ময়েশ্চারাইজার দিই। কনসিলার কোনটা আপু? কনসিলার হচ্ছে এটা আই ম্যাজিকেরটা, আই ম্যাজিকেরটা, আই ম্যাজিকের কনসিলার। আমার মেয়ে পিছনেরটা উঠায় ফেলছে শেডটা, তো আমি শেডটা বলতে পারলাম না। ও সবসময় কি করে জানো, আমার কনসিলারের পিছনের শেড গুলা উঠে ফেলে, কনসিলার না সবকিছু শেড গুলাই উঠে ফেলে, নাম্বার গুলো উঠে ফেলে। হ্যাঁ স্মোকি পার্পল গ্রিন আপু, স্মোকি পার্পল গ্রিন, ওকে ঠিক আছে। আমি তাহলে আজকে পার্পল কালারে স্মোকি করবো, হ্যাঁ এই কালারটা পার্পল কালার স্মোকি করবো, ঠিক আছে। পার্পল কালার এটি বলতো সেই নিচে, আউ এটা কি নিচে গ্রিন দি বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল। আর তুমি মেসেঞ্জারে রিপ্লাই দাও না কেন, মেসেঞ্জারে রিপ্লাই দেই না আমি তো, সবার রিপ্লাই দেই, সবার রিপ্লাই দেই আমি। পেজে যদি রিপ্লাই, পেজে যদি এসএমএস করে থাকেন অনেক সময় মডারেটর দেখলে আমি রিপ্লাই দেই না, হ্যাঁ অনেক সময় এরকম হয়, ঠিক আছে হইতে পারে। এটা কি লাল হয়ে আছে আপু? লেন্সের জন্য একটা ভালো পেয়ার সাজেস্ট করো, লেন্সের জন্য ভালো পেয়ার, মোমোস অ্যান্ড মেহেদি আর্ট আচ্ছা নেট চলে গেছিল না, এখন কি ঠিক আছে বলতো, কেমনটা লাগে? আমার নেট চলে গেছিল। ওকে আমি সুপার স্টেটা ইউজ করবো ফাউন্ডেশন, হ্যাঁ নেট চলে গেছিলো, আবার সবাইকে জয়েন করো। তোমার ফেসে দানা হবে না, তারপর তুমি এটা দিবা দানার উপরে, হ্যাঁ তাহলে নেট চলে গেছিলো আমার, একটু কমেন্ট করো এখন ঠিক আছে কিনা। নেট যে কি অবস্থা, নেট যে কি বিরক্তিকর, এখন একটু কমেন্ট করো তো সবকিছু ঠিক আছে কিনা, আমার নেট স্লো, নেটটা চলে গেছিল, একটু কমেন্ট করো তো নেটটা কি এখন ঠিক আছে। আচ্ছা আমি ফাউন্ডেশন ইউজ করতেছি কিন্তু সুপার স্টে, হ্যাঁ মেবেলিনের সুপার স্টে শেড হচ্ছে 128, ওকে 128, সবাই চলে গেছে, আমার নেট চলে গেছে, সবাই চলে গেছে, আবার একটু জয়েন করো সবাই, নেট চলে গেছিল আমার। আজকে আমার মেকআপ ক্লাস ছিল জানো, বেসিক টু অ্যাডভান্স ক্লাস ছিল, সেকেন্ড ডে ক্লাস ছিল, সেকেন্ড বেস বেস তো আমার যে স্টুডেন্ট ছিল ওর সাথে আজকে আমার ক্লাস ছিল, লাইভ করার কোনো কথাই ছিল না, আমি হঠাৎ লাইভে আসছি, ও ক্লাসটা ক্যান্সেল করে দিছে, এই জন্য হঠাৎ আমার লাইভে আসা আছে।
একটু কমেন্ট করো তো আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিউ কমেন্ট করো না ওচা মেরা বসে বসে লাইক দেখো কমেন্ট করো না কেন একটু কমেন্ট করো সবকিছু কি ঠিক আছে কিনা আমার লাইফটা নেটটা ডিস্টার্ব করতেছে জুয়েলারি পরা লাইফ করা যে কত কষ্ট করবা বাবা অনেক কষ্ট জুয়েলারি পরে লাইফ করা বেশি বেশি করে লাভ তো দেখি কে বেশি বেশি করে লাভ দেয় এখন কি লাইফটা ক্লিয়ার আছে তখন চলে গেছিল নেটের জন্য এখন একটু বলো তো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা কমেন্ট করো না কেন মেয়েরা একটু কমেন্ট করো তো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমার নেট জানো এত সমস্যা করতেছে ইদানিং এত সমস্যা করতেছে এই নেট আছে এই দেখি না হুট করে কেটে যায় কেউ মেসেঞ্জারে ফোন দিলে তো ভালোভাবে কথাই বলা যায় না এত নেট সমস্যা করতেছে তোমাদের সবার এখানে কি এরকম হচ্ছে আমি কিন্তু একটা শাড়ি পরছি বোঝা যাচ্ছে ওকে এখন আমি কনসিলার দিব ফাস্ট ফাস্ট করব আমি কিন্তু আই ম্যাজিকের কনসিলারই দিচ্ছি না ওটা ছিল ফাউন্ডেশন এটা হচ্ছে কনসিলার ঠিক আছে দুইটা দুই জিনিস বলো তো ক্রিম কন্ট্রোল করব যদি বলো তাহলে আজকে ক্রিম কন্ট্রোল করে দেখাবো বেস্ট মেকআপ ডান দেখো আমি কিন্তু আমার গলা থেকে বেশি একটা লাইট টোন করিনি দেখো আর মেবিলিনের সুপারস্টার ফাউন্ডেশনটা এত ভালো তোমরা যখন ব্লেন্ড করবে না ইজিলি দেখো অনেক ইজিলি দেখো ব্লেন্ড হয়ে যাবে কোনো ঝামেলা নেই ব্লেন্ড করা খুবই ইজি ফাউন্ডেশনটা ব্লেন্ড করা খুবই ইজি অনেক ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায় একদম ঝামেলা মুক্ত এখন আমি এটাকে সেট করে ফেলব আজকে এত মানুষ কম কেন একটু লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে
ছিল এটা আসছি এটা কি ছিল আচ্ছা ঠিক আছে সবাই কোথায় চলে গেল তিরিশ পঁয়ত্রিশ জন ছিল সব কই গেল সব দেখি হাওয়া হয়ে গেল একটু লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও এত জন ছিল আমার নেট সমস্যা আজকে কি যে হইতেছে নেট চলে গেছে না একটু লাইকটা আবার শেয়ার করে দাও তো ওকে তো আমি পার্পেলি করবো ঠিক আছে জিজ্ঞেস করতে হবে এমন করে কেন ঠিক আছে আচ্ছা আমি কিন্তু কাজল ইউজ করতেছি হ্যাঁ যেহেতু পার্পেল করতে বলছো পার্পেলই করব কাজল ইউজ করতেছি ঠিক আছে সবচেয়ে ইজি কি জানো স্মোকি আই করা সবচেয়ে ইজি অনেক টাইম কম লাগে এই সাউন্ড কম সাউন্ড কম টিভি দেখবো যা যা লাভ দিত থ্যাংক ইউ একটু বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দাও সবাই ছিল আমার নেট কি হলো সবাই চলে গেল একটু বেশি বেশি করে শেয়ার করে দাও হ্যাঁ আমি পার্পেলই করবো যেহেতু সবাই পার্পেল বলছো পার্পেলই করবো ওকে আমি কিন্তু শুধু কাজল দিচ্ছি ওকে আমি আর কিচ্ছু দিইনি শুধু কাজল দিচ্ছি এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করবো কি কি বললো বুঝি নাই আবার বলো কি বলছো কি বলছো তো বুঝি নাই আবার বলো ব্রাশ পাচ্ছি না কেন তাই Thank you.
ঠিক আছে না এই কমেন্ট করতে হবে কমেন্ট করো সবাই বসে বসে দেখতেছো আচ্ছা আমি এক্সোটিকটা ইউজ করব হ্যাঁ এটা ইউজ করব এই প্যালেটটা ইউজ করব এটা তো অনেক সুন্দর দেখো একটা পার্পল কালার আছে এটা ইউজ করব এটা পুরো আমার ড্রেসের কালার হ্যাঁ এই কালারটা একদম সেম এই কালারটা দিব আমি জাস্ট একটা কাজল দিছি আর একটু সুন্দর করে ব্লেন্ড করছি এখন আমি শ্যাডোটা অ্যাপ্লাই করব আমি তো ফাস্ট ফাস্ট করি সব সময় লেট করে কাজ করি আজকে একটু তাড়াতাড়ি করব ওকে আমি কাজলের উপরেই কিন্তু পার্পল কালারটা দিচ্ছি না হালকা হয়ে যাবে না পার্পল না কেন ব্ল্যাক এর উপরে পার্পল দিলে হালকা কালার হয়ে যাবে কেন হালকা হবে যদি বেশি অনেক করে দাও তাহলে পিঙ্কে থাকবে তুমি বুঝো বলো তো তুমি যে পুরো কি দিয়ে নিয়ে ছেড়ে দিলে পার্পল হয়ে যাবে যদি অনেক করতে দাও তাহলে অনেক ছোট হবে দেখো কালো কালার দেওয়ার পর যদি তুমি যে কোনো কালার দিবা না ওটা ইজিলি ব্লেন্ড হয়ে যাবে এন্ড ইজিলি বসবে ঠিক আছে দেখো আমি ব্ল্যাক কালারের পরে যখন পার্পলটা বসাচ্ছি দেখো ইজিলি বসে যাচ্ছে ইয়েস আই অ্যাম ফাইন ওকে এখন আমি এরকম একটা ব্রাশ নিব হ্যাঁ এরকম ব্রাশ দিয়ে আবার পার্পলটা দিব তোমরা কি কমেন্ট করো না কেন দাও তো আজকে সবাই চুপ কেউ কমেন্ট করতেছে না এন্ড ভিউয়ার্স তো নাই বুঝলাম না হইছে কি সবাই কই গেল দেখো স্মোকে কিন্তু অনেক ইজি স্মোকে অনেক ইজি যে কোনো কালারের উপরে যদি তোমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নাও স্মোকি করার সময় ইজিলি হবে ঠিক আছে এখন আমি হালকা কালারটা দিব আমি কিন্তু জাস্ট একটা কালারই ইউজ করছি না পাউডার দিয়ে নেই ওকে এখন আমি কি করব একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এটাকে একটু ব্লেন্ড করব স্মোকিতে মেনই হচ্ছে ব্লেন্ডিংটা ঠিক আছে ব্লেন্ডিং ভালো হয় স্মোকি আই সুন্দর হবে আমি ইদানিং এত স্মোকি আই করতেছি এই নিয়ে থার্ড টাইম করতেছি মানে কয়দিন ধরে স্মোকি করতেছি আমি বেশি বেশি এখন কি করব একটা লাইট একটা পার্পল কালার দেব দেখো আমি কিন্তু এক্সোটিকটাই ইউজ করতেছি এক্সোটিক থেকে এই লাইটটা নিব এখন
এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড আউট করব দেখছো কত ইজি বলতো গ্লিটার দিব বলো গ্লিটার দিব নাকি আজকে গ্লিটার সারা করবো বলো এক জামাই পরে কার্টুনটা জামা চেঞ্জ করে না বাবা ওদের একটাই জামা থাকে নো ওরা একটাই জামা পরে ওদের দুটা জামা লাগে না তাই আচ্ছা আমি একটা শিমার দিচ্ছি হ্যাঁ পারফেক্ট একটা শিমার দিচ্ছি একটু কমেন্ট করো তো অল ক্লিয়ার আছে কিনা আমি বুঝতেছি না কেউ কমেন্ট করতেছো না আমি কিছুই বুঝতেছি না আসলে কি লাইটটা কি ক্লিয়ার আছে আমি এটাও বুঝতেছি না মামাকে কি ঠিকভাবে সব দেখতেছো না কি কিছুই বুঝতেছি না আজকে সবাই চুপচাপ লাইট দেখতেছি বুঝতেছি না বাট আমি দেখতেছি কে আমাকে দেখতেছে না দেখতেছে সব কিন্তু দেখা যাচ্ছে যে উপরে দেখা যাচ্ছে কে কে বসে বসে দেখতেছে সব কিছু শো করে আমি কিন্তু এক্সোটিক থেকে পুরোটা আইলুক করতেছি না এক্সোটিক থেকে তিনটা কালার নিয়েছি আমি সবকিছু ডিটেলস আজকে দেখা দিব দেখি পালি আজকে স্কিন কেয়ার লাইভটা করে ফেলবো যেহেতু আজকে টাইম আছে যদি সময় পাই স্কিন কেয়ার লাইভটা করে ফেলবো কতদিন যাব আমার স্কিন কেয়ার লাইভ করার কথা টাইম পাই না বিয়ের সিজন কোয়ান্টের সিজন তাই ওকে এখন বলো আমি কি গ্লিটার দিব না গ্লিটার ছাড়া রাখবো কি এখানে আসো এখানে এসে সবাই মনোরঞ্জন করো সবাই বোরিং হয়ে গেছে তুমি আসলে সবাই আসবে ওকে এখন আমি একটা গ্লিটার দিব হ্যাঁ দেখি পার্পল গ্লিটার আছে কিনা পার্পল পার্পল পার্পল
আচ্ছা বলো তো বিটার দিব না কি দিব না সবাইকে মজা দেখাবো কেউ কথা কেউ কমেন্ট করে না আমি হাত দিয়ে দিব আচ্ছা আমি টেকনিকে ইয়াটা দিচ্ছি হ্যাঁ আই প্রাইমারটা দিচ্ছি গ্লিটার প্রাইমার যেটা ওটা দিচ্ছি জাস্ট অল্প একটু দিব এটা বেশি দিলে না দেখা যায় কি আই লুকটা পরে যে ফেটে যাবে তো আমি এটা কমই দিব এখন আমি গ্লিটার গ্লিটারটি সুন্দর দেখো তো আমার মতো চুপচাপ কে কে মেকআপ করে কত চুপচাপ মেকআপ করি আমি দেখো কথা কম বলি সবাই কত মজা করে আর আমি চুপচাপ মেকআপ করতেছি দেখো আমি আমার আন্ডার আই কাজ করবো না কাজের ইউজ করবো How far can you zoom in before you lose detail?
she looking for? অনেক দিন ধরে ইনস্টাগ্রামে পোস্ট করি না, মিউট করে রাখছে আমারে, পোস্ট করতে পারতেছি না কমপ্লেট থেকে। ওকে, এখন এটা আমি ডাস্ট আউট করি, তারপর আমি আমার আইব্রোর উপরে সাইডটা ঠিক করব। কেউ
কমেন্ট করো না এজন্য রাগ করছি আমি কারোর সাথে কথা বলবো না যাও আজকে কেউ কমেন্ট করো না এজন্য আমি রাগ করছি কারোর সাথে কথা বলবো না আজকে মাইন্ড করছি যাও কিছুক্ষণ পর ফেটে যায় এইসব গ্লিটার এক ঝামেলা এরকম কারো সমস্যা হয়েছে এইসব গ্লিটার দিলে অনেক সময় হয় কি জানো উপরে এরিয়াটা একটু ভাগ হয়ে যায়